এখনও জাকিয়ে শীত পড়েনি, তবে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ভোরের আকাশ। এই শীতের মরশুমে আবারও শহরে প্রতি বাড়িতে ফুল ও ফলের গাছ লাগানোর প্রচেষ্টা নিয়ে পথে নামল রায়গঞ্জ শহরে বাগান বন্ধুরা। রবিবার বিকেলে সামাজিক মাধ্যমের একটি গ্রুপ বাগান বন্ধুরা এই কর্মসূচিতে অংশ নেয়। রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে এই কর্মসূচি থেকে বহু সংখ্যক ফুল ও ফলের গাছের সাথে ডেকোরেশন করার মতো ইনডোর প্ল্যান্টও বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। চারা গাছ নিতে আসা শিক্ষক কাঞ্জিরাম রায় বলেন, আমাদের এই বাগান বন্ধু গ্রুপ থেকে গাছ পেলেন, কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো, সেটা আমি আমার স্কুলের টেবিলে রাখার জন্য নিলাম। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো আমাদেরও জেনে। আপনি কি বাগান করেন? আমি করি, আমার মিসেস করে, আমি পাশে থাকার চেষ্টা করি আর কি। খুব ভালো, এইভাবে পাশে থাকুন। আর বৌদির জন্য কিছু গাছ নিয়ে যান। বৌদি নিজে গাছ নিয়ে এসে আবার নিয়েও যাবে পছন্দ মতো গাছ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। বাগান বন্ধুরা নিজেরাই বাড়িতে চারা গাছ তৈরি করে নিয়ে এসে বিলি করছেন বলে জানালেন সামাজিক মাধ্যমের পেজ বাগান বন্ধুর মডারেটর আহুতি সরকার। তিনি বলেন, আজকে এখানে আমাদের একটা সোশ্যাল গ্রুপ বাগান বন্ধু গ্রুপের পক্ষ থেকে একটি কর্মসূচি সবার বাড়িতে বাগান পর্ব 3 অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, এখানে প্রোগ্রামের ধরনটা একটু যদি বলেন। এই প্রোগ্রামের সূচনা হয়েছে প্রায় বছর দেড়েক হয়ে গেল। পর্ব 1 এবং 2 ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে, আমরা পর্ব 3 আছি। আর এই প্রোগ্রামের প্রধান উদ্দেশ্য হলো আমাদের রায়গঞ্জবাসী প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাতে বাগান তৈরি হয়, সেই জন্য আমরা বিনামূল্যে রায়গঞ্জের পথ চলতি যারা মানুষ তাদেরকে আমরা উপহার হিসেবে গাছ তুলে দিই। নিজেদের হাতে আমরা চারা গাছ তৈরি করি এবং সেটাই সকলের হাতে তুলে দেওয়া হয়। আচ্ছা, মানে চারা গাছ আপনারা নিজেরাই তৈরি করেছেন, তাই তো? একেবারে, চারা গাছ যারা সদস্যরা সকলে মিলিতভাবে তাদের মিলিত প্রচেষ্টাতে এই কাজ হয়ে থাকে। সকলেই ছোটো ছোটো চারা গাছ, সেগুলি বড় করে তারপরে আমরা গ্রো ব্যাগ এবং গ্রো ব্যাগের মধ্যে সেটাকে পটিং করে নিয়ে আমরা এখানে নিয়ে এসেছি, সেটাই সবার হাতে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, মানুষের রেসপন্স কীরকম পাচ্ছেন? মানুষের রেসপন্স ভীষণ ভালো। আমরা পর্ব 1 থেকে এখন পর্ব 3 প্রত্যেকটাতেই আমরা দেখলাম মানুষ ভীষণভাবে এগিয়ে এসেছে। মানে যে সমস্ত মানুষেরা কখনো গাছ করবো বলেই ভাবেনি, তারাও এসে আমাদের গাছ নিয়ে গেছে, বাড়িতে গাছ করছে, খুব ভালো রেসপন্স। আচ্ছা, বাগান বন্ধু আর কি কি এরকম কর্মসূচি গ্রহণ? বাগান বন্ধু ইতিমধ্যে নানান কর্মসূচির সাথে যুক্ত হয়েছে। আমরা রায়গঞ্জের বিভিন্ন জায়গাতে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করে থাকি, আর সাথে আমরা বেশ কিছু সোশ্যাল ওয়ার্কও করছি সাধারণ দুঃস্থ মানুষদের জন্য। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল শাহ, রিপোর্ট, টাইমস 14 বাংলা।